বাস্কেট হাউস যুক্তরাষ্ট্র। অবিকল ঝুড়ি আকৃতির বিশাল ভবনটি যুক্তরাষ্ট্রের ওহিওতে লংবার্গার বাস্কেট সংস্থার প্রধান কার্যালয়। যারা বিশ্বের অদ্ভুত স্থাপনার প্রশংসা করতে চান তারা ভিজুয়ালি অদ্ভুত নকশার ভবনটি দেখতে পারেন। অদ্ভুত নকশার ভবনটি মূলত লংবার্গার প্রতিষ্ঠানের প্রচারের জন্য নির্মাণ করা হয়েছিল। অনন্য ভবনটি সাধারণ শপিংয়ের ঝুড়ির হুবহু অনুকরণ এবং লংবার্গারের একটি সাধারণ মাঝারি ঝুড়ির চেয়ে 160 গুণ বড়। আকৃতির কারণে এটি ওহিও নগরীর প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। মজার ব্যাপার হলো ভবনটির ঝুড়ির মতো দুটি হ্যান্ডেল রয়েছে। দ্য চার্চ অব হলগ্রিমার, আইসল্যান্ড। হলগ্রিমার গির্জাটি আইসল্যান্ডের সবচেয়ে উঁচু আর অদ্ভুত নকশার উপাসনালয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থানটি আইসল্যান্ডের রাজধানী রেকজাবিকের কেন্দ্রস্থলে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি শহরের অন্যতম বিখ্যাত ভবন যা শহর জুড়েই দৃশ্যমান। অদ্ভুত ভবনটি আইসল্যান্ডিক স্থপতি গুজন স্যামুয়েলসনের সবচেয়ে জনপ্রিয় আর দর্শনীয় নির্মাণ। 1945 সালে গির্জাটির নির্মাণ শুরু হলেও এর কাজ শেষ করতে 38 বছরের বেশি সময় লেগেছিল। গির্জাটির নামকরণ করা হয় আইসল্যান্ডিক কবি হলগ্রিমার পিটারসনের নামানুসারে, যিনি অসংখ্য লুথেরান প্রার্থনার গান রচনা করেছিলেন। 244 ফুট লম্বা গির্জাটি আইসল্যান্ডের সবচেয়ে উঁচু ভবনের খেতাব পায় এবং গির্জার ভিতরে থাকা বেল টাওয়ারটিও ইউরোপ জুড়ে বেশ আকর্ষণীয়। বাবল প্যালেস, ফ্রান্স। ফ্রান্সের কানের কাছে একটি বিশাল ভবন বাবল প্যালেস। অদ্ভুত নকশার ভবনটি স্থানীয়দের কাছে প্যালেস বুলেস নামে বেশি পরিচিত। হাঙ্গেরির স্থপতি আন্টি লোভাগ দৃষ্টিনন্দন ভবনটি নকশা করেছিলেন। 1975 সাল থেকে 1989 সাল পর্যন্ত অদ্ভুত নকশায় দৃষ্টিনন্দন ভবনটি নির্মাণ করা হয়েছিল। ভবনটি ফরাসি শিল্পপতি পিয়েরে বার্নারের জন্য নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিন অবকাশ যাপনের জন্য বাড়িটি কিনেছিলেন। 13,000 বর্গমিটার বাড়িটির সামনের অংশে রয়েছে একটি অভ্যর্থনা হল, প্যানোরামিক লাউঞ্জ, 5 শতাধিক আসনের ওপেন এয়ার থিয়েটার, 29টি সুবিশাল কক্ষ, 10টি শয়নকক্ষ, 11টি বাথরুম, অসংখ্য সুইমিং পুল এবং জলপ্রপাত। প্রতিটি জিনিসই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। কানসাস সিটি লাইব্রেরি। মিশরের কানসাস সিটির রাস্তায় দানবাকৃতির সব বই সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখলে চমকে উঠবেন। বিশাল আকৃতির বইগুলোর গায়ে আবার বিখ্যাত সব বইয়ের নাম লেখা। আসলে এটি একটি লাইব্রেরি। আমেরিকার ক্যানসাস সিটি লাইব্রেরি বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বইয়ের সংগ্রহশালা। 1873 সালে প্রতিষ্ঠিত লাইব্রেরি ভবনটির দুর্দান্ত সাজসজ্জা এর মূল আকর্ষণ। মার্বেল ও মেহগনি দিয়ে সজ্জিত ভবনটি 20 শতাব্দীতে নতুন করে নির্মাণ করা হয়েছিল। 2006 সালে তৈরি করা হয় 25 ফুট লম্বা কাঠামোগুলো, এক একটা চওড়ায় কম নয় ফুট করে। লাইব্রেরির অভ্যন্তরে কংক্রিটে নির্মিত এবং 35টি দরজা রয়েছে। লাইব্রেরিটির বিভিন্ন ধরনের জন্য প্রতিটি বিভাগে বইয়ের বিশেষ সংগ্রহ রয়েছে। স্টোন হাউস, পর্তুগাল। কাসাদা পেনিডো উত্তর পর্তুগালে অবস্থিত একটি স্থাপত্য সৈধ। পাথরের তৈরি বিশাল স্থাপনাটি দেশটির ফ্যাট পর্বতমালায় অবস্থিত। অনন্য স্থাপনাটি মূলত নির্মাণ করা হয়েছে টি ফ্লিন স্টোন কার্টুনের অনুপ্রেরণায়। স্থাপনাটি 4টি বড় পাথর থেকে তৈরি করা হয়েছিল, যেগুলো দিয়ে বাড়ির ভিত্তি, দেয়াল ও সিলিং নির্মাণ করা হয়েছিল। এটি 2টি বিশাল শিলা থেকে তৈরি এবং কংক্রিটের সংমিশ্রণে যুক্ত করা হয়েছিল। 1974 সালে অদ্ভুত নকশার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। প্রাগৈতিহাসিক নির্মাণের জন্য এটি বর্তমানে পর্তুগালের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ভবনটি এখন ফটোগ্রাফের জন্য বেশ সমাদৃত। লা পেডেররা, বার্সেলোনা। স্পেনের বার্সেলোনায় অবস্থিত বিস্ময়কর দালান লা পেডেররা। 1906 সালে ভবনটির নির্মাণ শুরু হয়েছিল, যা শেষ হতে 6 বছর সময় লেগেছিল। অদ্ভুত সুন্দর এই ভবনটি ভিন্ন এক সৃজনশীলতার চিত্র তুলে ধরে। এটি বিশ্বের সৃজনশীল স্থাপত্যের মধ্যে অন্যতম। এটিকে ভবন বলার চেয়ে মানবে ভাস্কর্য বলাই ভালো। এই ভবনে ছড়িয়ে আছে পাথর, বারান্দা জুড়ে কৃত্রিম জাল ও চারপাশে জুড়ে প্রকৃতির অদ্ভুত এক ছায়া। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন ইউনেস্কো 1984 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে এই ভবনটিকে স্বীকৃতি দিয়েছিল। দ্য
দ্য ক্রোকড হাউস পোল্যান্ড। আঁকাবাঁকা ভবনটি পোল্যান্ডের একটি শপিং কমপ্লেক্সের অংশ। বেঁকে যাওয়া বা মুচড়ে যাওয়া আকৃতির চারতলা ভবনের নকশা এভাবেই করা হয়েছে। রূপকথার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে জোটিনজি এবং জালেস্কি নামক দুজন স্থপতি ভবনটির এমন অদ্ভুত নকশা করেন। 2004 সালে নির্মিত ভবনটি 400 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে আছে শপিং সেন্টার, অফিস ও বিনোদনের ব্যবস্থাও। ভবনটি পোল্যান্ডের ফটোগ্রাফ জোন হিসেবেই বেশি পরিচিত। ভবনটির গ্লাসের দরজা নীল ও সবুজ রঙের, দৃষ্টিনন্দন ছাদটি রাতের বেলায় আলোকিত হয়। গুগেনহাইম মিউজিয়াম বিলবাও আধুনিক ও সমসাময়িক শিল্পের অন্যতম সংগ্রহশালা। গুগেনহাইম মিউজিয়াম স্পেনের বিলবাও নগরীর বিখ্যাত মিউজিয়ামটি তার অদ্ভুত নকশার জন্য বেশি জনপ্রিয়। কানাডিয়ান আমেরিকান স্থপতি ফ্রাঙ্ক গহরি আধুনিক এই অদ্ভুত মিউজিয়াম ভবনটি নকশা করেছিলেন। 1997 সালে আজব নকশার এই ভবনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছিলেন স্পেন সরকার। ভবনটির আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার পেছনে রয়েছে এর অদ্ভুত নকশা। পুরো ভবনটি টাইটানিয়াম চুনাপাথরের এবং কাচে আবৃত। এই মিউজিয়ামটি নেভারিয়ান নদীর পাশে অবস্থিত, যা ভবনটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। এই মিউজিয়ামে সমসাময়িক শিল্পীদের অসংখ্য শিল্পকর্ম রয়েছে। ফরেস্ট স্পাইরাল জার্মানি। অদ্ভুত নকশার ভবনটি জার্মানির একটি আবাসিক ভবন। ভেনাসের চিত্রশিল্পী হ্যান্ডার্ট ওয়াসার দৃষ্টিনন্দন এই ভবনটি নকশা করেছিলেন। 2000 সালে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। 12 তলার এই ভবনটিতে রয়েছে 105টি অ্যাপার্টমেন্ট এবং একটি বিশাল গ্যারেজ। ভবনের মাঝের জায়গায় উঠান, ছোটখাটো কৃত্রিম একটি লেক এবং বাচ্চাদের জন্য আছে একটি খেলার মাঠ। অতীতে এর উপরে রেস্তোরাঁ, ক্যাফে ও স্থানীয়দের জন্য বার ছিল, যা এখন নেই। বাইরে থেকে ভবনটির সিলডেড গম্বুজ, সোজা লাইন ও তীক্ষ্ণ কোণগুলোর উপস্থিতি, হরেক রঙিন চিত্র এবং রঙিন সিরামিক কলামগুলো স্থানীয় তো বটেই, সেই সঙ্গে দর্শনার্থীদেরও মর্যক আকর্ষণ করে। ক্যাসা টোরাকোটা কলম্বিয়া। কলম্বিয়ার অনন্য স্থাপত্য ক্যাসা টোরাকোটা বিশ্বের সৃজনশীল ভবনগুলোর তালিকায় অন্যতম। স্থানীয়দের কাছে এটি সিরামিক হাউস হিসেবে পরিচিত। অদ্ভুত নকশার সম্পূর্ণ মাটি দিয়ে নির্মিত অদ্ভুত নকশার ভবনটি কলম্বিয়ার রেগোল গ্রামের একটি পর্বতমালায় অবস্থিত, যেখানে বছরের সবসময় সূর্যের আলো বিদ্যমান। এই অদ্ভুত কাঠামোর জন্য স্থানীয়দের কাছে এটি ক্যাসা ডি ফ্লিনস্টন বা ফ্লিনস্টন হাউস নামে পরিচিত।